বিপিএল থ্রিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সিলেট সুপারস্টারস। ম্যাচ বাই ম্যাচ ধরে ওই পথেই এগোতে চান দলটির কর্ণধার আজিমুল ইসলাম। এর আগে প্রতিপক্ষ দলগুলো নিয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ফ্রাঞ্চাইজিটি। দলে সব পজিশনে রয়েছে একাধিক বিকল্প খেলোয়াড়। অঙ্কন তাসিনের রিপোর্ট। The balance of the team, I want to go for strength. RGD specifically, Ashen, I think our middle order is very strong, batting side day. Our bowling attack, I think we have any given time, the captain should have 7 to 8 different bowling options. গেল দুই বিপিএল এর বরিশাল বয়নার্স ফ্রাঞ্চাইজিটি বিপিএল থ্রিতে সিলেট সুপারস্টারস নামে। মুশফিক, রুবেল, মমিনুল রাজ্জাক, আফ্রিদি, ব্র্যাড হজ, রাবি বোপারা, মেন্ডিস, মহাতারকার কমতি নেই দলে। এত এত স্টারের ভিড়ে ফ্রাঞ্চাইজি প্রধানের তুরুপের তাস কে বা কারা? ব্র্যাড হজ ইজ অ্যান এক্সেলেন্ট প্লেয়ার, আমাদের সাথে খুবই ভালো পারফর্ম করেছে, বিপিএল এর হাই স্কোরার। রাবি বোপারার কাছে উই হ্যাভ হাই এক্সপেকটেশন, একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার সে। আফ্রিদির কাছ থেকে চাবো যে সে জানি একটা প্লেয়ারের সাথে আমরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলি, দ্যাট ইজ উইথ ফ্লেয়ার এবং উইথ ভেরি প্যাশনেট ক্রিকেট, এটা জানি সে প্রোডিউস করতে পারে। প্লেয়ার্স ড্রাফটে খেলোয়াড় কিনতে হলে প্রায় রয়ে যায় ছোটখাটো অভাব, তবে সিলেটের ক্ষেত্রে হয়নি এমনটা, তাই দলে নেই তেমন কোনো দুর্বলতা। প্রথমে যখন সবাই নাম্বার তুললো, মোস্ট অফ দ্য টিম কিন্তু ব্যাটসম্যান ডেকেছে, আমরা কিন্তু বোলার ডেকেছি। কারণটা ছিল যে ন্যাচারালি নেক্সট টাইম তারা বোলার ডাকবে, আমরা তখন কিন্তু ব্যাটিংটা ফ্রি পেয়ে যাব। আমি মনে করি না যে কিছু কোনোখানে আমাদের ল্যাকিং আছে, বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে দ্যাট কিছু জায়গায় আমাদেরকে প্রুভ করতে হবে। ইয়াংস্টার প্লেয়ার আসছে, সেটা হচ্ছে দিলশান মুনাওয়িরা, যে আমাদের লোকাল লিগেও বেশ ভালো পারফর্ম করেছে এবং খুব ভালো অফ স্পিন করে। শুধু মুনাওয়িরা দিলশানই নয়, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইলন পোলার্ডের সাথেও আলোচনাটা প্রায় আলোর মুখ দেখার পথেই। খেলোয়াড়দের বাইরে সুপারস্টারদের কোচিং স্টাফেও থাকছে বড় মুখ। হেড কোচ সারোয়ার ইমরানের সাথে নিউজিল্যান্ডের লেজেন্ড স্টিফেন ফ্লেমিংকেও টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আনার কাজটা এগিয়ে গেছে অনেক দূর। সব মিলিয়ে দল গঠনে চ্যাম্পিয়ন দলটি মাঠেও হতে চায় চ্যাম্পিয়ন। যে অ্যাজ আ টিম ওনার বলবো যে অবভিয়াসলি উই ওয়ান্ট টু বি দ্য চ্যাম্পিয়ন, আর অ্যাজ আ ক্রিকেট লাভার আমি বলবো যে উই হ্যাভ টু গো গেম বাই গেম। আমরা এখন যে কাজটা করছি সেটা উই আর অ্যানালাইজিং অল দ্য টিমস। তবে 23 নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে সিলেটের হয়ে কে নামবেন তা এখনো নিশ্চিত নয়। কাপ্তানির পদে আইকন প্লেয়ার মুশফিক, ব্র্যাড হজ না অন্য কেউ, কে থাকবেন তা বাছাইয়ের দায়িত্বটা মালিকপক্ষ ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টের উপরই। আমার ইচ্ছা থাকবে মুশফিক থাকছে, রেস্ট ডিপেন্ডস অন টিম ম্যানেজমেন্ট, কোচ, সবাই তো আছে। অঙ্কন তাহসিন, নিউজ 9, ঢাকা।